6 কিলোমিটার আমাকে হাঁটিয়েছিস, 6 কিলোমিটার। জয় হরি শ্রী হরি জয় জগন্নাথ, জয় হরি শ্রী হরি জয় জগন্নাথ, জয় হরি শ্রী হরি জয় জগন্নাথ, জয় হরি শ্রী হরি জয় জগন্নাথ। গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে হলো রথযাত্রা জগন্নাথ, তো জয় জগন্নাথ। তো আমরা এখন বেরোচ্ছি, যাবো হচ্ছে সোদপুরে। ওখানে কি আছে বেশ ভুলে গেছি, রথযাত্রা কি হয় ওটা, রথ বেরোবে অনুষ্ঠান হবে। আমি কোনো যাইনি আগে কোনো, এবারে ফার্স্ট টাইম আমি যাচ্ছি। তো কি হবে না হবে সবটাই দেখাবো। আর সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, তেমন কিছু করার ছিল না, ভাবলাম যে এখন রেডি ফেডি হয়ে অনেকক্ষণ আগে থেকে ভাবছিলাম যে করবো, কিন্তু ওদের বাড়িতে এসে দেরি হয়ে যাচ্ছে, তাহলে আমি বেরিয়েই করি। তো চলো এখনো বাস ফাস ধরতে হবে, যাই। তো রাস্তায় এসে অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে বাসটা পেয়ে গেলাম। তো এখান থেকে বারাসাত যেতে হবে, তো বাসেই যাব। তো কারণ অনেকটাই গাড়ি চেঞ্জ করতে হবে, আর যেতে যেতে একটা সুন্দর দৃশ্য দেখলাম, আর আমরা ক্যামেরা অন করতে হতো, অলরেডি আমরা পৌঁছে গেছি। তো চলো গিয়ে কথা বলছি। আগাতে নেমে গেছি, এখন হচ্ছে সামনে থেকে যদি বাস পেয়ে যাই ভালো, না হলে হচ্ছে অটো করে যেতে হবে। অটো করে এখানে দুটো অটো করে চেঞ্জ করতে হবে, জানি না করে এখানে বাসে যাবো। তো খানিকক্ষণ ওয়েট করবো, যদি না আসে তাহলে লাস্টে অটো, আমি দেরিও হয়ে যাচ্ছে। তো একটা বাস থেকে নামার পরে আরো একটা বাস ধরতে হবে, তো যেই জায়গায় যাব সেই জায়গাটার নামটা জিজ্ঞাসা করছিল জয়া। তো চলো এখন জাস্ট চলে এসেছি, রথ অলরেডি পার করে নিয়েছে বাইরের দিকে, ওই পাশে পার করেছে, ওরা দেখা যায় না ওই যে। চলো কাছাকাছি গিয়ে দেখাবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেবা, জয় সু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেবা, জয় সু। তো আমরা তো পৌঁছে গেছি, তো যাওয়ার পরে আর কি ভগবানকে নমস্কার টমস্কার করলাম, আর খুব একটা ভিড় ছিল না। তো প্রথমেই আমরা এই কথাই বলছিলাম যে তেমন তো একটা খুব একটা ভিড় হয়নি। তো জয়া বলছিল যে হ্যাঁ প্রতি বছর তো হয়, এবছরে না হয়নি, আর যেহেতু নাকি অনেক ভাগ হয়ে গেছে তো অনেক জায়গাতেই আর কি রথযাত্রাটা হচ্ছিল। তো অনেকক্ষণ ধরে ওয়েট ফোয়েট করার পর জয়ার কিছু বান্ধবী কিছু দিদি ফিদি আসলো, তো সবার সাথে ফটো সেলফি গল্প গল্প খানিক্ষণ করলাম, তারপরে রথ তখনও বেরোয়নি, আমরা ওয়েট করছিলাম। তারপরে আরও একটা দৃশ্য দেখলাম যেটা তোমাদেরকে শেয়ার করছি, এটাও এগুলোকে এনেছিল, ওগুলোকে কী নাম এক্স্যাক্টলি আমি জানি না, তো এগুলোকে ওরা এনেছিল, তো এগুলোকেও যাবে এদের সাথেই। তো প্রচুর নাকি ভিড় হয়, আমি প্রথমবার এরপরে আর কি যে রথযাত্রাটা শুরু হবে তো তার দুইটা টানতে যাব, আর সেই লেভেলে আস্তে আস্তে ভিড় শুরু হয়ে গেছে। তো আমি আর তো জয়া গেলাম ঠেলে ঠুলে, আর এখানে দেখতে পাচ্ছি রথ ধরে ফেলেছে, মানে রথের দড়ি, আর প্রচুর ভিড় হয়েছে এখানে, প্রচুর গাইড করছিল আর পুলিশ টুলিশ প্রচুর ছিল, কিন্তু জুতো ফুতো খুলে তো গেছিলাম, আমি তো গেছিলাম কাকির কাছে রেখে যে কাকি তুমি জুতোটা দেখো। তারপরে আমরা গিয়ে ঠেলাঠেলি করে কোনো রকমে রথ টানতে পেরেছি একটুখানি, আর আমরা সবাই মিলে বলছিলাম যে জয় জগন্নাথ। তো যাই হোক, তো দেখো ভিডিওটা বলে বলি। पहले कदम जब पड़ी नीला चल में झलके आंसू प्रभु तेरे स्मरण में सर झुकता उठते हंसते रे बंधन में हर दुख में भूला प्रभु इस पल में श्री हरि जय जगन्नाथ जय हरि श्री हरि जय जगन्नाथ जय हरि श्री हरि जय जगन्नाथ जय हरि श्री हरि जय जगन्नाथ। রথযাত্রা তো শুরু হয়ে গেল, আমরা এবার একটু একটু করে হাঁটা স্টার্ট করলাম, কাকি এতক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না, এখন পেয়েছি, খানিকক্ষণ পরে আবার হারিয়ে ফেলবো, তোমরা দেখতেই পারবে। আর দেখো একবার জাস্ট মানে কী লেভেলের ভিড়টা হয়েছিল, প্রথমে যখন গেছিলাম এতটাও কিন্তু ভিড় ছিল না, কয়েকজন লোক আর কি ছিল, আর যখনই আর কি সবাই তো জানে ওখানকার এলাকারই লোক ছিল, সবাই জানে টাইমটা, আর আমরা তো অগ্রিমই চলে গেছিলাম। তো আমাকে বান্ধবী বলছিলো যে প্রতি বছর নাকি একটু আগে থেকেই দেয়, তো এবছর একটু লেট করে ফেলেছিলো, আর ভিড়টা জাস্ট একবার দেখো। আমি তো ভাবছি এখানে হারিয়ে ফারিয়ে না যাই, হাতই ছাড়ছি না, আর কাকি অলরেডি আমরা হারিয়ে ফেলেওছিলাম। জয় হরি শ্রী হরি জয় জগন্নাথ, জয় হরি শ্রী হরি জয় জগন্নাথ, জয় হরি শ্রী হরি জয় জগন্নাথ, জয় হরি শ্রী হরি জয় জগন্নাথ। Yeah.
বলো জয় জগন্নাথ। জয় হরি শ্রী হরি জয় জগন্নাথ, জয় হরি শ্রী হরি জয় জগন্নাথ, জয় হরি শ্রী হরি জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেবা, জয় সুভদ্রা, পুষ্পহাসম জগৎসন্নিবাসম শতাদিত্যভাসম গদাচক্রশস্ত্রম লসদ্পীতবস্ত্রম হর্ষচারুবক্ত্রম ভজেহম ভজেহম। শ্রী হরি জয় জগন্নাথ, জয় হরি শ্রী হরি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। ছ কিলোমিটার যেখানে 1 কিলোমিটার হাঁটতে গিয়ে আমার জীবন শেষ হয়ে যায়। 6 কিলোমিটার হাঁটিয়েছে আজকে, এখনও মনে হয় আরও 1 কিলোমিটার গেলে শেষ হবে, তারপর বাড়িতে চলে যাবো। তখন মোটামুটি সন্ধ্যা হয়েছে, হাঁপাচ্ছি, এই জন্য জলের বোতল দুটো, ওর কাছে মনে হয় একটা রয়েছে, জয়ের কাছে একটা। তো চলো যাই, কাকি অলরেডি চলে গেছে সামনে গিয়ে, হাঁটতে পারছিল না বলে কি করেছে, অটো করে গেছিলো তো বললো, হ্যাঁ অটো করে চলে গেছিলো কাকি। আর আমাদের এখনো গাড়ি সে পিছন দিকে আসছে সবাই, আমরা অনেক এগিয়ে চলে এসেছি, নাহলে আরো লেট হলে বাড়ি যেতেও দেরি হয়ে যাবে, তো বাড়ি যাবো তাড়াতাড়ি ওই জন্য। চলো সদাম্ভোধিবাসম গলৎপুষ্পহাসম জগৎসন্নিবাসম শতাদিত্যভাসম গদাচক্র। তোমরা তো দেখতেই পেলে কতটাই মজা করেছি, ক্যামেরাতে কতটা মজা করেছি জানি না তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো, কিন্তু সামনাসামনি ভীষণই মজা করেছি। আর তার থেকেও বড়ো কথা, আমি নাচতে ভালোবাসি কিন্তু খুব একটা নাচতে পারিনি, কারণ যেহেতু ক্যামেরা করছি একদিকে ক্যামেরা করবো না নাচ করবো, আর আমি বেশি ইন্টারেস্টেড ছিল যে আমি ক্যামেরা বন্দি করবো, পুরোপুরি তোমাদেরকে শেয়ার করবো, তো এটাই আমার ধ্যান ছিল। আর ব্লগ করলে এই একটা সমস্যা হয় যে মজার থেকেও বেশি ক্যামেরাটাই আমাকে ইম্পর্টেন্ট দিতে হয়। তো যাই হোক, বাড়ির দিকে রওনা দিচ্ছি, তো যাই হোক সবাইকে টাটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।